শ্রদ্ধা ভাজন মহাসচিব সহ সকল স্তরের শ্রমিক ভাইরা, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে আন্দোলন, এই সংগ্রাম। শ্রমিক তারা যারা শ্রমজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকুরিজীবী, শ্রমজীবী, আইনের মাধ্যমে যারা জীবিকে নির্বাহ করে তাদেরকে আইনজীবী বলা হয়। বুদ্ধি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে চাকুরিজীবী বলা হয়। আর যারা মাথার ঘাম পায়ে জড়িয়ে জীবিকা সংগ্রহ করে তাদের কি শ্রমজীবী বলা হয়? শ্রমিকদের অর্থ 100% হালাল, অনেক সাধনা করে অর্থ কামাই করে, শ্রমিকরা মালিকের কাজ করে, অনেক সময় শ্রমিকরা নিজেরও কাজ করে। শ্রমিক এবং মালিকের মধ্যে কি সম্পর্ক থাকা চাই? শ্রমিকদের উচিত মালিকের কাজ কম না করা। যেই পরিমাণের অর্থ মালিক দিয়েছে সেই পরিমাণের কাজ তাকে উপহার দেওয়া। আর মালিকের উচিত যেই পরিমাণের কাজ শ্রমিক থেকে নিয়েছে সেই পরিমাণের মজুরি তাকে প্রদান করা। বিনিময়, শ্রমিকদের শ্রম, মালিকদের অর্থ, এখানে বৈষম্য করা যাবে না। একদল মানুষ শ্রমিকদের অধিকারের নামে মালিকের সাথে সংঘর্ষ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে। আমি মনে করি এটা একটা চক্রান্ত। মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক থাকা চাই। যদি আমি ইনজাস্টিস পুড়িয়ে দেই তাহলে আমি শ্রম দেব কোথায়? আমি যদি কারখানা পুড়িয়ে দেই তাহলে আমি কোথায় থেকে অর্থ পাবো? আমি জীবিকা নির্বাহ করবো কিভাবে? কারণ শ্রমিক এবং মালিকের মধ্যে শত্রুতা চাই না, বরং বন্ধুত্ব চাই, সুসম্পর্ক চাই। আমরা উভয়ের অধিকার চাই। মালিক চায় শ্রম, শ্রমিক চায় অর্থ। কিন্তু এখানে বৈষম্যতা আছে। সেই বৈষম্যতা কি? আমরা মালিকরা শ্রমিক থেকে যেই পরিমাণে শ্রম নেই সেই পরিমাণে অর্থ তাদেরকে প্রদান করি না, তাহলে কি হয়? এটা জুলুম, এইটি অন্যায়, এইটি অবিচার। আপনার থেকে আমি শ্রম নিয়েছি, আপনাকে কেন অর্থ দেব না? ঘুরাবো কেন? গরিমিশি করবো কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তাকে অর্থ প্রদান করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে একজন শ্রমিক ছিলেন, তিনি পানি টেনে জমিনে দিয়েছেন, সেখান থেকে অর্থ কালেকশন করেছেন। আমরা শ্রমিকরা যারা আছি আমরা সবচেয়ে দামি, কারণ এই রক্তের মধ্যে, শ্রমিকদের রক্তের মধ্যে হারামের পয়সা নেই। এই মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ কামাই করে, হয়তো বা কলমের খোসা দিয়ে অনেক অনেক বড় ধনী হতে পারে, কিন্তু সেই টাকা স্বচ্ছ ভেজাল মুক্ত নয়। কিন্তু শ্রমিকরা রৌদ্রের মধ্যে শরীর পুড়িয়ে তাদের ঘাম ঝরিয়ে যে অর্থ কামাই করে সেই অর্থ পিওর অর্থ, স্বচ্ছ, একেবারে ক্লিয়ার, সুন্দর অর্থ। কাজে হারামের অর্থ যদি বেশি হোক না কেন, হারামের মধ্যে আরাম নেই। আর হালাল যত স্বল্প হোক না কেন, তার মধ্যে আরাম। শ্রমজীবী সবচেয়ে দামি। শ্রমিকদের মাধ্যমে আজকে এত সুন্দর রেল লাইন আপনারা দেখতে পেয়েছেন। এই শ্রমিকদের কারণে আজকে সুন্দর রাস্তা। শ্রমিকরাই বিল্ডিং নির্মাণ করে। একজন শ্রমিকই আমার সুন্দর কাপড়, এই জামা বানানোর জন্য চেষ্টা করেছে। একজন শ্রমিকের কারণে আজকে স্বচ্ছ জমির ফলন হয়। শ্রমিকের কারণে আজকে মাছ আমরা খেতে পারি। শ্রমিকের কারণে আমরা ফল খাই।
শ্রমিকের কারণে বড় লোকরা চলতে পারে, যে শ্রমিকরা তাদের শ্রম ব্যয় না করত একজন বড় লোক এক মুঠো ভাত খেতে পারত। এই কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে, প্যাকের মধ্যে কে গিয়ে ধান উৎপন্ন করে? এই শ্রমিকরা ফল উৎপন্ন করে, শ্রমিকরা। আজকে ডিপ টিউবওয়েল কে গাড়ে? শ্রমিকরা। যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে ডিপ টিউবওয়েল না গাড়ত তাহলে স্বচ্ছ পানিও আমরা পান করতে পারতাম না। যাদের কারণে পানি পান করি, যাদের কারণে খাদ্য খাই, যাদের কারণে সুন্দর বিল্ডিং আমরা বসবাস করি, সে শ্রমিকদের প্রতি তো আমাদের অবশ্যই মায়া থাকা উচিত, আন্তরিক থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। আমরা কেন তাদের সাথে খারাপ ব্যবহার করব? কেন তাদের ন্যায্য অধিকার প্রদান করবো না? এর নাম জুলুম। আল্লাহাক জালিমকে পছন্দ করেন না, আল্লাহাক জুলুমকে পছন্দ করেন না। কাজে আমি চাই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। বৈষম্য করা যাবে না। যেই পরিমাণের শ্রম নেব সেই পরিমাণ অর্থ তাকে অবশ্যই পে করতে হবে। বুঝলাম, এই যে দাবি করতেছে 8 ঘন্টা কাজ করবে, আসলে এটা পূর্ণ দাবি হয় নাই। 8 ঘন্টা কাজ করবো, কিন্তু 8 ঘন্টা কাজ করেছি, যদি 8 ঘন্টা কাজের পরিমাণ আমাকে অর্থ না দেওয়া হয় তাহলে শুধু 8 ঘন্টা কাজ করলে আপনার দাবি পূরণ হয়ে যাবে? আসলে মূল দাবি না, মূল দাবি হলো যেই পরিমাণের শ্রম নিব সেই পরিমাণের অর্থ দেব। এটা মূল দাবি হওয়া উচিত। আপনি 8 ঘন্টা কাজ করেছেন কিন্তু প্রাপ্তি এত, কিন্তু সেই পরিমাণের যদি না দেওয়া হয় এটাও শুধু এটা বলো না, এটা অবিচার, এটা ন্যায় বিচার নয়। কাজে এখানে আমাদের মূল দাবি থাকবে 8 ঘন্টা ঠিক আছে, ঠিক আছে 8 ঘন্টা, কিন্তু যে পরিমাণ শ্রম দেব এই পরিমাণ অর্থ তাকে প্রদান করবে। কাজে আসুন এই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য যার অধিকার বাস্তবায়ন করবে সেই ন্যায় পরায়ণ শাসকের প্রয়োজন। যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দেবে, যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করবে না, শোষণ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, এরকম শাসক ব্যতীত শ্রমিকদের অধিকার কোনদিন বাস্তবের হওয়া সম্ভব না। এর জন্য প্রয়োজন বাংলাদেশে বসনাকে এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানো যারা আল্লাহকে ভয় করে, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দিবে, যারা জুলুম করবে না, অত্যাচার করবে না। বাংলাদেশ যে 3টা মূল ভিত্তির উপরে স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকদের ভূমিকা পালন করতে হবে, তাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। কোন আন্দোলনই রক্ত ছাড়া বাস্তবায়ন হয় নাই, কোন দাবি রক্ত ছাড়া আদায় হয় নাই। আজকেও শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি রাজপথে ডাক দেওয়া হয়, আমাদের আমির বিশ্বাসগুলো চরমে দাঁড়া যখনই যে সময় ডাক দিবেন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য, সেই সময় যেই সময় ডাক দেওয়া হবে ওই সময় ইনশাআল্লাহ আমি আমাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ব। আমরা সম্মিলিত ভাবে শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যার যা কিছু আছে সব নিয়ে রাস্তায় আসি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের অধিকার বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং এই সংগ্রামে আমাকেও শরীক থাকার সুযোগ করে দেন, এবং ইনশাআল্লাহ আমাদের আন্দোলনের মাধ্যমে যেন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয় সেই দোয়া আল্লাহ করছি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
وأصحابه وأزواجه وأطفاله وأزواجه وأطفاله.